বিএনপি দ্রুত সভায় নির্বাচন চায় না, বিএনপি চায় অবাধ নিরপেক্ষ। একটা নির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না, এমন ভাবে তাদের পতন হবে, দরজা খুঁজে পাবে না। বিএনপি আসলে দ্রুত নির্বাচন চায় না, বিএনপি চায় সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন করে একটি গণতান্ত্রিক করতে, গণতন্ত্রকে কায়েম করার জন্য, একটি গণতান্ত্রিক সরকারকে কায়েম করার জন্য বিএনপি চায়। বিএনপি দ্রুত সভায় নির্বাচন চায় না, বিএনপি চায় অবাধ নিরপেক্ষ। স্বাধীনতার যে ষড়যন্ত্র আজকে চলতেছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সেই ষড়যন্ত্রকারীকে রুখে দেওয়ার জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। এই সহায়তার শেখ হাসিনার যত অপতত্ব আছে তাদের সবাইকে ইনশাআল্লাহ আমরা রুখে দেব, এই আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। 18 বছর আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছে আমাদের শত শত নেতা কর্মী। একটা নির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না, আমরা অনতিবিলম্বে কেন্দ্র থেকে সরকার যতটুকু সম্ভব সংস্কার করে একটা নির্বাচন দিয়ে এই দেশের জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতা আসবে, এই দেশ পরিচালনা করবে। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এই দেশের গণতন্ত্রকে ফিরে পাওয়া, যাতে এই গণতন্ত্র দেশের জনগণ ভোটের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন করতে পারে। যে এই গণহত্যা এই দেশে চালিয়েছেন, এই দেশের তাদেরকে এনে এরেস্ট করে তাকে সঠিকভাবে তার বিচার করা উচিত। আমরা সাধারণ জনগণ সবাই চাচ্ছি যাতে এই দেশে কোনো স্বৈরাচার সরকার, অতীতে যে স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিদায় নিছে, সামনে কোনো স্বৈরাচার সরকার যেন এই দেশে আর কেউ গঠন করতে না পারে। গত 15-16 বছর এই ফ্যাসিবাদ হাসিনা, স্বৈরাচার হাসিনা, গণতন্ত্র নস্যাৎ করা হাসিনা, খুনি হাসিনা, এই হাসিনা আমলিকের কোনো অস্তিত্ব রাখবে না। কেন রাখবে না? হাসিনায় নিজেই পালিয়ে গেছে আমলিক ক্রিয়া। আমলিক বলছিল, আমার বিএনপি মহাসচিব বলছিল যে আমলিক এমন ভাবে উৎখাত হবে, এমন ভাবে তাদের পতন হবে, দরজা খুঁজে পাবে না। এই আমলিকের সেই অবস্থা কিন্তু আজকে সেই পরিণতি। দেশ আজকে একটি ফ্যাসিস্ট মাফিয়া সরকার মুক্ত হয়েছে, এটাই আমাদের আনন্দ। এই আনন্দ হচ্ছে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই নয়, সারা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং সর্বোপরি এদেশের জনগণ যারা আছে সবাই কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছে। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিএনপি জাতিসংঘ ঘোষিত যে গণতন্ত্র দিবসের সমাবেশে বিএনপির নেতা কর্মী শুধু নয়, সারা বাংলাদেশের যে আনন্দ উচ্ছ্বাস স্বাভাবিকভাবে তা গ্রহণ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে পড়বে। হাসিনা সরকার পতন হয়েছে, তার জন্য আমরা দেশবাসী সবাই খুশি, এবং তার সঠিক বিচার এবং সে যেই অন্যায় এই দেশের প্রতি, যেই মানুষের প্রতি এবং জনগণের প্রতি বেআইনিভাবে জেল জুলুম হুলিয়া অত্যাচার করেছে তার বিচার, এবং বাংলাদেশ থেকে যত টাকা পয়সা লুট করাস করে এই দেশ থেকে দিয়েছে সকল টাকা পয়সা আমরা বাংলাদেশে ফেরত চাই। 17 বছর অনেক কষ্ট করছি, কারণ আমাদের শেখ হাসিনা আমাদের উপর অনেক অত্যাচার করছে, উনি আমাদের এই দেশটাকে পুরো শেষ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। এখন আমরা চান যে ভালোভাবে আমাদের, আমরা ভালো মতো তারেক জিয়া, তারপর আমাদের মা খালেদা জিয়া, তারপর আমাদের যে আমানুল্লাহ আমান, আমরা চাই যে আমরা সবাই একত্রিত মিলে কাজ করবো। আমাদের টিম যারা আছে সবাই একত্রিত এখন কাজ করবো। আমরা চাই যে সামনে ইনশাআল্লাহ ভোট হইলে বিএনপি সরকার আসবে, বিএনপি সরকার আসলে দেশে অনেক ভালো হবে, আমাদের সবার জন্য অনেক ভালো হবে, আমরা দেশের জন্য কাজ করবো, আমরা দেশের জন্য এগিয়ে যাব। আমরা চাই আমাদের দেশটা সুন্দর মতো করুক।